বিজয়ের যাত্রায় নিউজ 71.টিভি। সালাম জানাচ্ছি সকল শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। বিজয়ের 49 বছরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এভাবেই মুন্সিগঞ্জে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। সূর্য উদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। এরপর জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম সহ জেলার সর্বস্তরের মানুষ স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন। এর আগে প্রত্যুষে মুন্সিগঞ্জ পৌরসভা চত্বরে 31 বার তপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এবারের বিজয় দিবস এসেছে বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবের মধ্য দিয়ে, তাই জেলার সকল আনুষ্ঠানিকতাই পালিত হয়েছে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে। পুষ্পস্তবক অর্পণ পরবর্তী সময়ে সকাল 8টায় সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। এরপর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতির সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বিজয়ের দিন, আমাদের আনন্দের দিন, আর এক বছর পরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। আমরা যদি 50 বছর আগের চিত্র কল্পনা করি আর এখন যে চিত্র আমরা সামনে দেখছি, এর পরিবর্তন সবার সামনেই সুস্পষ্টভাবে দৃশ্যমান। বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন হয়েছে, জীবন মানের উন্নয়ন হয়েছে, এবং ঠিক একইভাবে আমরা যাদের সাথে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি, আমরা এই যে অবস্থানে যদি সেই পাকিস্তানকে দেখি, পাকিস্তান কিন্তু কোনোভাবেই বাংলাদেশের সাথে তুলনাতে আসে না। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলা নির্মাণ করার জন্য আমাদেরকে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা যে চেতনা নিয়ে এই দেশকে স্বাধীন করেছি, সেই মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে ধারণ করতে হবে। দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জেলাবাসী যথাযথ মর্যাদায় উদযাপন করল মহান বিজয় দিবস। জিতু রায়, নিউজ 71.টিভি, মুন্সিগঞ্জ। নিউজ 71.টিভি।